ডান দিকে গেলে সরকদার মার্কেট দিয়ে একবারে সমুদ্র চলে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে মেন গেট মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন তো। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। শ্রী জগন্নাথ ধাম পুরী থেকে আমার চ্যানেল ট্রাভেল শ্রী আপনাদের জন্য নিয়ে এসেছে আবার একটা নতুন ভিডিও। ভাইজ্যাক রোড ট্রিপ থেকে ফেরার সময় পুরীতে ছিল একদিনের রেস্ট ডে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কোন হোটেলে ছিলাম। আসলে এইবার আমরা পুরীতে দুরাত ছিলাম দুটো হোটেলে, তার বিশদ তথ্য পুরী পার্ট ওয়ান ভিডিওতে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিলাম, আপনারা যারা দেখেননি প্লিজ তারা একটু দেখে নেবেন। এইবার পুরীতে ঘোরার জন্য মাত্র একটি দিন হাতে, তাই এই একদিনেই ঘুরে নিতে হবে পুরী। আমরা পুরীর প্রধান দুই আকর্ষণ শ্রী জগন্নাথ দেবের মন্দির ও সমুদ্র, এই দু জায়গাকে ফোকাস করে দিনটা কাটালাম। আসুন এই ভিডিওতে দেখে নিই পুরীতে একটা দিন আমরা কিভাবে আর কতটা আনন্দ করে কাটালাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা এখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি। দেখো পুরি স্পেশাল ইডলি, দেখুন কিরকম বানাচ্ছে। এই যে ইডলি, তার সাথে ঘুগনি, আলুর দম, কাঁচা পেঁয়াজ আর ঝুরি ভাজা, খেয়ে দেখবেন বাড়িতে কেমন লাগে। আর মশলা, স্পেশাল মশলা। নিয়ে যায় দইবড়া থাকে, ইডলি থাকে, ঘুগনি আলুর দম থাকে পুরীর সিবিচের ধারে, আপনারা এসে ট্রাই করতে পারেন। পুরীর বিখ্যাত কাকাতুয়া মিষ্টির দোকানের ভিড়টা দেখুন একবার, মানে প্রচন্ড ব্যস্ত যেমন থাকে, আর এখানে খাওয়ার জায়গা সবাই কচুরি আর তরকারি খেতে ব্যস্ত। আচ্ছা ছানা আমরা চলে এসেছি কাকাতুয়ার খাজা, এখানে 150 টাকা কেজি। আর সামনেই হচ্ছে সেই বিখ্যাত কাকাতুয়া, যদিও সেই পুরোনোটা নয়, এটা প্রতি বছর প্রতিবারই একটা নতুন নতুন দেখি। পুরীর অলি গলি দিয়ে আমরা অটো চেপে ঘুরে বেড়াচ্ছি। কাকাতুয়া মিষ্টির দোকান থেকে যদি আপনারা সোজা স্বর্গদ্বারের দিকে নয় এ পাশে চলে আসেন, গিয়ে আবার বাঁ দিক দিয়ে সমুদ্রের ধারে যান, সেই রাস্তা। এখানে আছে হোটেল গোল্ডেন ড্রপ, দামোদর প্যালেস, হলিডে হোম আছে এখানে। হোটেল গোপীনাথ, অটোটা খুব নড়ছে তাই, হোটেল গোপীনাথ রাজলক্ষ্মী, শান্তি গেস্ট হাউস ডান দিকে, হোটেল সপ্তর্ষি। আমরা কোনটা দিয়ে বেরোলাম আপনাদের দেখাই। সব গলিগুলো দিয়েই মনে হয় যেন সমুদ্রে চলে যাবো, কিন্তু তা নয়, অনেক ঘোরাঘুরি আছে ব্যাপারটা। ভাই এটা ভজনী না? ভজনী হলিডে হোম, ঠিক ভজনী হলিডে হোমের পাশ দিয়ে আমরা বেরোচ্ছি। তারা প্যালেসের সামনে দিয়ে বেরোলাম। ওই দেখুন ওদিকে স্বর্গদ্বারের মার্কেট, আর এই সমুদ্রের ধারে এসে গেলাম। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি অটো করে, লক্ষ্মী রিসর্ট। পার্কিং কত করে নেয়? পার্কিং
সিবিচের সামনে কোন জায়গাটা, এখান থেকে স্বর্গদ্বার 100 টাকা মতো অটো নিচ্ছে। স্বর্গদ্বারের যে মার্কেটটা বা ওইখানে কাকাতুয়া মিষ্টির দোকানে আমরা তখন গেলাম, একশো টাকা মতো অটো ভাড়া, কেউ 120 চাইছে ওই 100 আর কি, দরাদরি করতে হবে। এই যে সামনে সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র, পুরীর সমুদ্র। যত বাড়ি পুরী আসি তত বাড়ি নতুন নতুন রকমের আনন্দ হয় আর কি, মানে কখনো বোর হই না পুরীতে এসে। আগে এ পাশটা খুব ফাঁকা থাকতো, কিন্তু এখন এই পাশেও হোটেলের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এইটা লাইট হাউস পেরিয়ে অনেকটাই আসতে হয়, তাও এ পাশে হোটেলের সংখ্যা বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, পর্যটক এখানেও প্রচুর। দেখুন সিবিচের সামনে ছাতা দিয়ে সমস্ত গার্ড করে, যেরকম উপাসটা স্বর্গদ্বারের ওখানটা, এখানটাও তাই। ওই যে আমাদের টিমের সবচেয়ে ছোট্ট মেম্বার কিন্তু জলে আগেই নেমে পড়েছে, দেখুন একা একাই কেমন জলে নেমে চলে যাচ্ছে। অলরেডি দুজন হাত নাচছে প্রায় গলা অবধি জলে ডুবে, আমাদের টিম মেম্বার দুজন নেমে পড়েছে, প্রচুর এগিয়ে গেছে আর কি জলের দিকে। ওরে বাবা, সমুদ্রে সাঁতার! ওরে বাবা, কোথায় চলে যাচ্ছে! জয় জগন্নাথ! মন্দারমণিতে বিভিন্ন রকম ডাইভিং দিয়েছেন আর এখানে সাঁতার কেটেছেন। ডাইভ তো করা যায় না সমুদ্রে, তাই চিল্কা লেক বানাচ্ছে, কিন্তু চিল্কা লেকে ধস নেমে যাচ্ছে। 10 ফুট গভীর করতাম, 10 ফুট অনেকটাই হয়ে গেছে, দেখুন ভালোই লেক হয়েছে, কিন্তু পুকুর হয়েছে, পুকুর চিল্কা। Thank you.
এসে প্রভু জগন্নাথের ভোগ না খেলে তো হয় না, অন্নভোগ আমরা হোটেলে বলেছিলাম এক পান্ডাকে, সে আমাকে এনে দিয়ে দিয়েছে। রুমের মধ্যে আমরা বসে সবাই মিলে মাটিতে কলা পাতা দিচ্ছি খেতে হয়, সেটা সবাই মিলে এখন আমরা দুপুরের খাবার দাবারটা ভোগ নিয়েই খাচ্ছি। ভাত ডাল এটাকে বলে খিচুড়ি, এটা পোলাও, আর এটা এক রকমের সবজি, এটা আর এক রকমের সবজি, মালপোয়া আর রসমালাই। আমরা যাচ্ছি এখন অটো করে মন্দির। এই রাস্তাটা মেইন ড্রাইভ রোডের প্যারালাল যে রাস্তাটা, যেটা আমরা কাকাতুয়া মিষ্টির দোকান এইসব রাস্তাটা বাজারের রাস্তা, সেটা সোজা চলে আসছে এই পাশে, সেটা দিয়ে যাচ্ছি আমরা। যদিও স্বর্গদ্বারের ওটার আগে থেকেই বাঁ দিকে ঢুকে যায়, কেন স্বর্গদ্বার দিয়ে অটো যেতে দেয় না। কোন গেটে ছাড়বেন দাদা? এক নম্বর গেটে, সিংহদুয়ারে যেখানে আমাদের হোটেল রেনেসাঁস। এই এক একটা করে রাস্তা দিয়ে আবার সমুদ্রে নেমে যাওয়া যায়। এই রাস্তাটা হচ্ছে বাজারের রাস্তা। আমি এই রাস্তায় কিছু হোটেল ফোটেলের সন্ধান দিচ্ছি। এই যে এখান থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছি আমরা, সোজা গেলে বাজার, মন্দিরে যেতে গেলে ওইটা দিয়ে তো যাওয়া যাবে না, কেননা স্বর্গদ্বার থেকে যাওয়া যায় না, তো বাঁ দিকে বেঁকে গেলাম। এখানে হোটেল দেবভূমি, এখানে অনেক হোটেল আছে, বেশ কিছু হলিডে হোম এইগুলোতে আছে। স্বর্গদ্বারের ওপাশের হোটেলগুলো থাকলে হেঁটে হেঁটেই পুরী মন্দির চলে যাওয়া যায়, আমরা তাই যাই বেশিরভাগ সময়। কিন্তু এপাশ থেকে অনেকটা দূর হয়, অটো নিতে হয়, বুঝলে অনেকটা হাঁটতে হয়। ভারত যোগ কেন্দ্র, বালিয়াপান্ডার থানা। এখানে আমরা সবাই জানি তো বালিয়াপান্ডাতে সমস্ত হোটেলগুলো থাকে, বালিয়াপান্ডা আমরা শুনেছি না, ও সেইখানকার থানা, ওটা পুলিশ থানা। এটা কি হোটেল আছে? এই যে সোজা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অ্যাপার্টমেন্ট। কনফারেন্স হলেতে কি হয় বলেইছি যে পুরীর আনাচে কানাচে ঘুরে বেড়াবো, সেই রকমই আর কি। গলিগালা দিয়ে সকালবেলাও গেছি অটো করে, আজকেও এ পাশটা আপনাদের দেখাচ্ছি, যারা এই পাশগুলো আসেন না কখনোই। কেমন পুরীর ভেতর দিকটা, কেমন এখানকার লোকাল লোকেদের এখানে বসবাস? আমরা তো শুধু সি বিচের সামনেটা ঘুরে আর মন্দির ঘুরে বাড়ি চলে যাই, তো লোকাল লোকের বাড়ি ঘর এখানকার কীরকম সেগুলো দেখতে ভালো লাগে। অটোয় যাচ্ছি বলে অটো কাঁপছে, সেই জন্য কিছু মনে করবেন না। আমরা এই ভিডিওটা করার চেষ্টা করছি আপনাদের জন্য, যে পুরীর মন্দির যাওয়ার রাস্তাটা পিছন দিক থেকে কেমন, মানে মেরিন ড্রাইভ রোডের দিকে নয়, একদম পেছন দিক দিয়ে অটো নিয়ে যায়। খুবই পুরনো শহর তো, যার জন্য এখানে এখনো পর্যন্ত অনেক পুরনো পুরনো বাড়ি আছে, যেগুলো এখন আর নতুন করে কনস্ট্রাকশন করা হয়নি, যার জন্য রাস্তাঘাটও সেইভাবে মেনটেন করা যায় না। অনেক সময় বাড়ি ভাঙে, বাড়ি তো ভাঙতে দেয় না, সেটা একটা বিশাল ব্যাপার সবাইকার বাড়ি ভেঙে নতুন করে রাস্তা করা। তো অনেক জায়গায় দেখবেন সব পুরনো পুরনো বাড়ি, আর সেখানে পুরনো পুরনো সমস্ত ছোটো ছোটো বাড়ির সামনে সামনে সব ছোটো ছোটো মন্দির। গাড়ি পার্কিং, মন্দিরের কাছে গাড়ির পার্কিং হচ্ছে এইটা, এই অবধি অটো আসবে। এই যে এখানে হোটেল আছে একটা, কি বারবাটি হোটেল, যাই হোক পার্কিংটা দেখিয়ে দিলাম আপনাকে। আমরা মন্দিরে এসে গেছি, প্রভু জগন্নাথ দেবের পুরীর মন্দির। দেখুন অ্যাকচুয়ালি
ভেতরে তো আর ছবি তোলা এলাউড নয়, কাজেই বাইরে থেকেই দেখতে হবে। এইটা হচ্ছে অশ্বদ্বারের দিকটা, যেটা সমুদ্রের দিকে মুখ করা দ্বারটা সেইটা। সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার আর একটা ব্যাঘ্রদ্বার। সেদিকে যাচ্ছি, সেটা হচ্ছে সিংহদ্বার। কত হনুমান উপরে বসে আছে, বাঁদর আর হনুমানের ছড়াছড়ি। সন্ধে হয়ে এসছে, আমরা সকালবেলায় তো আসতে পারিনি আজকে, যেহেতু রুম চেঞ্জ ফেঞ্জ করার ছিল, হোটেল চেঞ্জ করার ছিল। ও দেখুন, অশ্বদ্বারের কাছাকাছি আমরা এসে গেছি। এইটাকে ক্রস করে সোজা গেলেই হচ্ছে স্বর্গদ্বার মার্কেট শুরু হচ্ছে, আর সেটারই লেফটে গেলে, ডান দিকে গেলে স্বর্গদ্বার মার্কেট দিয়ে একবারে সমুদ্র চলে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে মেন গেট, এটা হচ্ছে অশ্বদ্বার। দেখুন দুধারে দুটো অশ্ব পাহারা দিচ্ছে প্রভুর মন্দির। জয় বাজরঙ্গ। পূজা সামগ্রী সমস্ত প্রায়, এমনিও মূর্তি, এই যে প্রভুর মূর্তি নিয়ে যেতে পারেন আপনারা। এই যে মন্দিরের সামনে দাদা বসে আছে, দাদার নাম কি? এসে গেছি আমরা মেন জায়গায়, দেখুন ওইদিকে স্বর্গদ্বার, আমরা এসে গেছি মেন জায়গায়। দেখুন এখন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আগের মতো আর সামনেটা নেই। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, ঘিরে দিয়েছে, অনেকটা চত্বর জুড়ে ঘিরে দেওয়া হয়েছে, মানে দর্শনার্থীদের যাতে কোনো প্রবলেম না হয়। পুলিশও এখানে বেশ অ্যাক্টিভ, তবে খুব ভিড়, ভীষণ ভিড়। জয় জগন্নাথ। এই যে দেখুন প্রভুর মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছেন তো? দেখুন সন্ধেবেলা কেমন দেখতে লাগে, সবাই দেখেছেন আশা করি। এখন নতুন করে পুরীর মন্দিরের সামনে সাজানো হয়েছে, এখানে দেখুন জগ বালিয়া লজ, অনেকগুলো হোটেল এখানেও আছে, এখানেও একটা মন্দির ডান দিকে। দেখুন কেমন লাগছে, শত্রুঘ্ন আপনি আমার সঙ্গে আসবে, পুরা মন্দির সারা মন্দির ঘোরাঘুরি করে যাবে, দর্শন আসন করবে, পুজো দেবে, যাহা খুশি দেবে, আপনারা খুশি করবে, দক্ষিণাটা দেবে, আর যদি ভোগ খাওয়া দাওয়া করবে আমি সেই সব ব্যবস্থা করে দেবো, আপনার কোনো টেনশন নেই, যেরকম কম সময় হবে সেই ব্যবস্থার মধ্যে আমি খাওয়া দাওয়াটা সব করে দেবো। দাদা ফোন নাম্বারটা বলে দিন একটু, 9090492826। আচ্ছা, দাদার কাছে আপনারা আসবেন, দাদা খুব সুন্দর দর্শন করান, সব সুন্দর আমরা দর্শন করেছি। এই যে প্রভু বসে আছে ওখানে, আমাদের সকলকে আশীর্বাদ করছে, প্রভু সকলকে আশীর্বাদ করুন। জয় জগন্নাথ। মাছ ভাজা খাবো না, হতেই পারে না।
সবথেকে ভালো যে মাছ ভাজার দোকান আগে ব্লগে বলেছিলাম পুরী বাংলোর ব্লগে যে সবচেয়ে ভালো মাছ ভাজার দোকান এখানে, কারণ এই মাছ ভাজাটা খেলে পেটের গন্ডগোল একদম হয় না। আমরা বহুবার খাই, যতবার আসি খাই। তো দাদা না নাম বলিয়ে ভাস্কর ভাই আর ফোন নাম্বার বলিয়ে রুম থেকে যদি বলে ভাইয়া ডেলিভারি হতে রুমে, যদি রুম থেকে কোনো মাছ ভাজা কী কী পাওয়া যাবে কী রেট ফোনে জেনে নেবেন কী পাওয়া যাচ্ছে, তো ভাইয়াকে কল করবেন, ভাইয়া রুমে ডেলিভারি করে দেবেন, ঠিক আছে? তো পুরীর স্পেশাল মাছ ভাজা, আর এটা কি ক্রিস্টাল বে আর সাগরিকা হোটেলের ঠিক জাস্ট পাশে স্বর্গদ্বারে। তাহলে এবারের মতো আমাদের ভ্রমণ পর্যায়ে শেষ হলো। সাত দিনের একটা লম্বা ট্যুর ছিল, প্রথমে ভাইজ্যাগ, তারপরে পুরী, আজকে শালকুড়ি বাড়ির উদ্দেশ্যে। এবারও দেখে আমরা মাছ ভাজা খেলাম সেই জায়গায়। আর আমার ব্লগে দেখার কারণে ওর কাছে অনেক আরও ভিড় বেড়ে গেছে সেটাও বলল, তাতে আমি খুব খুশি। আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, দেখে সেই জায়গাগুলোতে আপনারাও এক্সপ্লোর করছেন, আসছেন, খাচ্ছেন, তাতে আমার এই যে কষ্ট কষ্ট করে ভিডিও বানানো সেটা সার্থক হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার সকলকে। আবার আরও কোথাও যাবো সেই জায়গাগুলোয়, আবার আমি ভিডিও বানাবো, দেখতে থাকুন। আর নতুন নতুন জায়গা আরও কোথায় আপনারা দেখতে চান সেগুলো সাজেস্ট করুন, যাতে আমি সেই নেক্সট ওই জায়গাগুলো যদি প্রবলেম মানে কোনো অসুবিধা না থাকে তাহলে সেই জায়গাগুলো যাবো, গিয়ে সমস্ত তথ্য আবার আপনাদের দেব। থ্যাংক ইউ সো মাচ, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।